বাক্সটা দিয়ে আসছে না, যিনি আসলে এখানে সচরাচর দায়িত্বে আছেন উনি মূলত শুধু আসেন এখানে, যে সিনিয়র একজন ডাক্তার আসার কথা উনি ওইভাবে প্রতিদিন আসেন না, আর আমাদের জনসাধারণের চোখে ওভাবে পড়েও না। এখানে মেডিকেল যে উপসহকারী বা স্বাস্থ্য সহকারী যিনি হোক, মেডিকেলের যিনি দায়িত্বে আছেন, উনি যদি আমাদের এখানে আসতো প্রতিদিন যদি রুগী দেখতো তাহলে অবশ্যই আমরা উপকৃত হতাম, কিন্তু এখানে ওইভাবে কেউ আসে না। সামনিটা মূলত হয়েছে, ভিতরে কোনো এখন পর্যন্ত কাজ হয় নাই, তবে এটা যদি পূর্ণ সংস্কার যদি করা যায় ভালোভাবে তাহলে এলাকাবাসী সহ আমাদের সবার উপকার হয়। আমরা যদি হিসাব করে দেখি যে এক নম্বর খোলা কাজ শুধু বলা ভুল হবে, আশেপাশের এক কথায় যত লোক আছে এবং বাহিরের লোক পর্যন্ত এখানে এসে আমাদের ঔষধ নিয়ে যায়। আমরা এখানে মূলত কি ওষুধ পাই, প্যারাসিটামল, তারপরে এই মেট্রোনিডাজল, স্যালাইন, আদার্স যে ওষুধগুলো, তারপর হোমিপ্রাজল, এইসব ওষুধ পাই আর কি।